কিন্তু আজি কঙ্কড়াহাট এবং করগোলার কেবল নুহে প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টির কিছু কিছু বন্ধু মানে যোগ দৌঁচ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক বিচারধারা ভাল পাওঁচ বিভিন্ন সময়ের আমাদের যোড়ি হচ্ছেন। আজি সেই ক্রমরে কঙ্কড়াহাট শিবমন্দির প্রাঙ্গণে আজি কঙ্কড়াহাট পঞ্চায়েত এবং করগোলা পঞ্চায়েত দুইটি পঞ্চায়েতর দেড়শহরু ঊর্ধ্ব কার্যকর্তা বিজু জনতা দল ছাড়ি আমাদের যোড়ি হলে মু সমস্ত ভারতীয় জনতা পার্টি ঢেঙ্কানাল জেলা শাখা তরফ সমস্ত স্বাগত করুচি এবং সেমানে আম গহণরে মিশি আগকু ভারতীয় জনতা পার্টি সশক্ত করিবারে সহযোগী হবে। আজি মহামিশ্রণ পর্ব হয়েছি কঙ্কড়াহাট পঞ্চায়েত আমার শিবমন্দির প্রাঙ্গণে মহামিশ্রণ পর্ব হয়েছি। পাখাপাখি বিজু জনতা দলের 150 কর্মী আজ ছাড়ি ভারতীয় জনতা পার্টি বিজেপি সামিল হয়েছেন। বিভূতি ভাই নেতৃত্বে পর্যঙ্গ নির্বাচন মন্ডলীর লোকপ্রিয় নেতা বিভূতি ভাই রাজ্য কার্যকারিণী সহ বিভূতি ভাই নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাল পাইকি এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ভাল পাইকি আজি বহুত কার্যকর্তা বিজেপি সামিল হয়েছেন। মহা এর জনা পড়ুছি লোক মানে বিজেপি মহা হলে পর্যঙ্গ নির্বাচন মন্ডলীর বিধায়ক নিশ্চিত হব এবং ওড়িশার মধ্যে সরকার করব। লোক মানে বর্তমান বিজেপি কে ভাল পাওছেন, নরেন্দ্র মোদী কে ভাল পাওছেন। আমার বর্তমান যে বর্তমান পর্যম ব্লকের বিধায়ক অনেক ডক্টর নিশ্চন্দন সাউ, সে 25 বছর এমএলএ হয়েছেন। সে আমার কঙ্কড়াহাট কিছু কাম করে না, সমস্ত মন অসন্তুষ্ট, তেমন আমি বর্তমান বিজেপি মিশিলু। আমার মোদী সরকার ভালো কাম করছেন এবং আমি আউতো চাহু ভারতের প্রাইম মিনিষ্টার মোদী সরকার হতু এবং আমার পর্যম বিচার নির্বাচন মন্ডলীর বিভূতি ভাই আমার এমএলএ হতু এবং আমার ওড়িশার যিনি বিজেপির এমএলএ যে হতু মুখ্যমন্ত্রী এবং সেন্টারে মধ্যে মোদী সরকার হোক কবে বিজেপি ছাড়ি গেছে বিজেপি যোগ দেবে কিনা না। স্থানীয় বিধায়ক কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে আমি বিজেপি ছাড়ি বিজেপি যোগদান কলু নরেন্দ্র মোদী কার্যক্রমে আর বিভূতি ভাই অত্যধিক ভাল পাইবা সত্ত্বে আমার যে এমএলএ তাঁর নীতি নিয়ম ঠিক না, তেমন আমি নরেন্দ্র মোদী নেতৃত্বে বিভূতি ভাই ভাল পাই বিজেপি মিশি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।